নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ 2রা অক্টোবর এবং আজকে বুধের রাশি পরিবর্তন হতে চলেছে, যার ফলে রাশিচক্রের এই রাশিগুলি দুধে ভাতে থাকতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। আজ বুধের রাশি পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ বুধ কন্যা রাশিতে গমন করতে চলেছে, যার ফলে রাশিচক্রের এই রাশিগুলি হতে চলেছে খুব সৌভাগ্যবান, অর্থাৎ আপনারা দুধে ভাতে থাকতে চলেছেন, অর্থাৎ আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বুধ গ্রহ আমাদের জীবনে বেসিক্যালি কী কীভাবে প্রভাব ফেলে থাকে। দেখুন, বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ, চতুরতার কারকগ্রহ, পাশাপাশি বুধ হচ্ছে বাল্য কারকগ্রহ, অর্থাৎ যাদের জন্মছকে বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে সেই ব্যক্তি খুব বুদ্ধিমান হয় এবং প্রতিটি স্টেপ সে কিন্তু চিন্তা ভাবনা করে ফেলে এবং ভবিষ্যৎ সম্পর্কে তার পূর্বানুমান সঠিক হয়। কিন্তু উল্টো দিকে যাদের জন্মছকে বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে না, অর্থাৎ নিচস্থ থাকে, অশুভ নক্ষত্রে থাকে, তাদের ক্ষেত্রে সঠিক ডিসিশন নেওয়া কিন্তু সম্ভব হয় না এবং তারা একটু বাল্য স্বভাবের হয়, অর্থাৎ বয়স বাড়লেও তার মধ্যে একটু শিশুসুলভ মনোভাব কিন্তু থেকে যায়। এটি বুধের একটি নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা বলতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি বুধ শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু এর পূর্ণাঙ্গ ফল আপনারা নাও পেতে পারেন। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, আমি সবসময় কল রিসিভ করতে পারি না, তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা এই বুধের রাশি পরিবর্তনের ফলে দুধে ভাতে থাকতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 2রা অক্টোবর অর্থাৎ আজ বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন। এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, এছাড়াও যারা কনসালটেন্সি করছেন, বইয়ের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন হতে চলেছে, অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং যারা লোনে জর্জরিত তাদের লোন কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যাদের লোন পাস হচ্ছে না তাদের কিন্তু লোন পাস হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই বুধের রাশি পরিবর্তনে শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারা থাকতে চলেছেন দুধে ভাতে। এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ যারা চাকুরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা সেলফ প্রফেশনে রয়েছেন, উভয় ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে আপনারা কিন্তু অর্থ লাভ করতে চলেছেন। এর পাশাপাশি যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছে, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা লোনে জর্জরিত তারা কিন্তু লোন অনেকখানি রিকভারি করে ফেলতে পারবেন।
এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনারা দুধে ভাতে থাকতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও থাকতে চলেছেন দুধে ভাতে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ হয়ে যাবে। এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। ফলে আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন। এই সময় যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজ করেন, এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2 অক্টোবর অর্থাৎ আজ বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের আটকে গেছিলো সেই সমস্ত কাজ হয়ে যাবে। যাদের লোন পেন্ডিং রয়েছে তাদের কিন্তু লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা লোনে জর্জরিত রয়েছেন তাদের সেই লোন কিন্তু রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা দুধে ভাতে থাকতে চলেছেন। তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা যারা 2 অক্টোবর অর্থাৎ আজ বুধের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এটাই আমি বলবো। এবং শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। ধন্যবাদ।